বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেটের মেমফিস শহরে। এই আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফেডএক্স ফোরাম। এটি একটি অনেক বড় স্টেডিয়াম, এখানে খেলাধুলা হয়, যেমন বিভিন্ন সময় আবার কনসার্টেরও আয়োজন করা হয়ে থাকে এবং ব্যাপক মানুষের উপস্থিতি এখানে ঘটে। মেমফিস এবং টেনেসি সম্পর্কে আরেকটু ধারণা যদি আপনাদেরকে দেই, মার্টিন লুথার কিং আমরা জানি যে অবিসংবাদিত একজন মানবাধিকার নেতা কর্মী এবং তাঁকে কিন্তু এই মেমফিস অর্থাৎ টেনেসিতে হত্যা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি জানাবো সেটি হচ্ছে সঙ্গীত যারা ভালোবাসেন, এলভিস প্রিসলির কথা আপনারা শুনেছেন, রক অ্যান্ড রোল বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার বাড়ি কিন্তু এই মেমফিসে এবং তার বাড়িকে কিন্তু একটা মিউজিয়াম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং মিউজিয়াম প্রচুর দর্শনার্থী সারা পৃথিবী থেকে আসেন এলভিস প্রিসলির গ্রেস ল্যান্ড ভিজিট করবার জন্য। আর স্টেডিয়ামের প্রসঙ্গে যদি আমরা আসি, স্টেডিয়ামের যে অনেকগুলো গেট রয়েছে এটি হচ্ছে প্রধান গেট, আমরা প্রধান গেটের সামনে আছি। আর এই স্টেডিয়ামকে কেন্দ্র করে যখন খেলাধুলা হয় বা অনেক সময় কনসার্টের আয়োজন করা হয়, তখন কিন্তু হাজার হাজার মানুষের, ক্রীড়াপ্রেমী মানুষ অথবা সঙ্গীতপ্রেমী মানুষের উপস্থিতি ঘটে। এখানে আমি হয়তো আপনারা ছোট আকারে দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় পার্কিং, কার পার্কিং রয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গাড়ি ধারণ ক্ষমতা এখানে রয়েছে। আর এর সামনে অনেকগুলো টাওয়ার, অনেকগুলো অফিস কমপ্লেক্স আছে, অর্থাৎ এই স্টেডিয়ামকে কেন্দ্র করে যখন হাজার হাজার মানুষের উপস্থিতি হয়, তাদের ফুডিং, তাদের থাকা, অনেক বাইরের স্টেট থেকেও কিন্তু এখানে আসে, এসে কিন্তু এখানে হোটেলে থাকে এবং সেখানে জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে, ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে, সব কিছু মিলিয়ে একটা চমৎকার আয়োজন। অর্থাৎ উন্নত দেশগুলোতে খেলাধুলার দিকে মানুষের যে মনোযোগ, তাদের যে স্থাপনা, তাদের যে ব্যবস্থাপনা, সেটি অসাধারণ। স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারলে আপনারা হয়তো দেখতে পেতেন স্টেডিয়ামের ভিতরটা কেমন হয়। ভিতরে এখন বন্ধ রয়েছে, এখন যাওয়ার কোনো সুযোগ নেই, তবে আরও অন্য কোনো স্টেডিয়ামে যদি আমি যেতে পারি সেটি আপনাদেরকে আমি জানাবো। তবে এই স্টেডিয়াম অর্থাৎ মেমফিস শহরে যারা আসবেন, টেনেসি স্টেটে যারা আসবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বেড়াতে আসবেন, তারা কয়েকটা জিনিস মিস না করলে খুব ভালো করবেন। সেটি হচ্ছে দেখার মতো জায়গা, যেমন এলভিস প্রিসলির বাড়ি গ্রেসল্যান্ড, এবং গ্রেসল্যান্ড যদি আপনারা ইউটিউবে খোঁজেন পাবেন, এবং মার্টিন লুথার কিংকে দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে যেখানে হত্যা করা হয়েছে সেটাকে কিন্তু জাদুঘর করে রাখা হয়েছে, হিউম্যান রাইটস মিউজিয়াম, আই থিঙ্ক হিউম্যান রাইটস মিউজিয়াম, সেটা আমরা ভিজিট করেছি, সেটা দেখেছি। আবার কখনো যদি যাই সেটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করব। আর এখানে আমাদের, আপনি যদি একটু এদিকে আসেন, আমরা যদি একটু দেখাই, কিছু কিছু সিটিংয়ের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা রয়েছে, সেটি এখানে হচ্ছে গ্রিজলাইজডেন, এটা হচ্ছে এখানকার একটা বড় টিম, তাদের এখানে তাদের স্পোর্টস জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই স্টেডিয়ামেরই নিচে আমার পিছনে আপনার শপিং কমপ্লেক্স আছে, কেনাকাটার জন্য খেলাধুলার সামগ্রী এখানে পাওয়া যায়, সেটি যেমন আছে, এবং দর্শনার্থী বা ক্রীড়ামোদী যারা রয়েছেন তারা খেলা দেখার জন্য যে আসন ব্যবস্থা, বসার চমৎকার ব্যবস্থা রয়েছে, এবং সমস্ত রকম নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। ফেডেক্স ফোরাম কী জন্য সেটা যদি একটু বলি, এই ফেডেক্স হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট কুরিয়ার সার্ভিস, সারা পৃথিবীতে এদের পণ্য আদান প্রদান করার ব্যবস্থা আছে, এদের নিজস্ব এয়ারপোর্ট রয়েছে এবং এদের নিজস্ব প্রায় সাতশোটি কার্গো বিমান রয়েছে। সো একটা বিরাট কোম্পানি, তারাই কিন্তু এই স্টেডিয়ামটা স্পন্সর করেছেন, যে কারণে এটির নাম দেওয়া হয়েছে ফেডেক্স ফোরাম। আপনাদের সবাইকে টেনিসের মেমফিসে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ।